Get out. ভালো হচ্ছে না কিন্তু ভালো হচ্ছে বুবু মা এবার এবার এই শোন কি রে কি হয়েছে ও আমাকে আমাকে বলতে ভয় পাচ্ছ কেন আমাকে বাঘ না ভালো একচরে সব কটা দাঁত ফেলে দেবো নো প্রবলেম সবগুলো দুধের দাঁত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কি আমার কি আমি কেন শাসন করব তুই বেঁচে থাকতে আরে বাবা ওর প্লেন নামবে নটায় আমি যেতে পারবো না তুমি না গেলেও প্লেন নামবে রাজ্য ও তোমার কি হয় কেউ না দেখলি আমার শুধু একটাই মামা বড় মামা আর আমি তুমি ফ্রি মানে একটার সাথে আর একটা ফ্রি দেখ দেখ বাবু তোরা দুইজন ঝগড়া কর আমি একাই চললাম ওদের আনতে ঠিক আছে আমি সরি সরি বললে মাফ করে দেওয়াটা হচ্ছে ভদ্রতা আমি তোমাকে মামা বলতে পারবো কি বললে পারবে যদি আমার সাথে খেলা করো ফুটবল না ক্রিকেট না তাহলে ইনডোর হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম আপনি কে তার আগে বলেন আপনি কে আই বালু বালু মানে মিস্টার স্যান্ড তুমি কি রাজ্য আমি তোমার ফুপি ফুপি তুমি এত বড় হয়ে গেছো আমি তো তোমাকে চিনতেই পারিনি তুমি তো বড় হয়ে গেছো এইটাও নিজো না নিজো ভাবি হ্যাঁ তোমার ছেলে কি বলে জানো তাহলে আমি নাকি এত বড় হয়ে গেছি ও আমাকে চিনতেই পারিনি ঘরে নিয়ে দশ করেছি কে আমি করিনি তোমার ভাই করেছে কেন আমরা কাদামাছি খেলছিলাম হাইড অ্যান্ড সিক কি ও আমাকে পাম্পটি দিয়ে খেলিয়েছে আমার কোনো দোষ নেই চুপ এই চেতো তুমি অতুলো আচ্ছা চুপ নে বালু
ও হচ্ছে ধরা। হ্যাঁ, অধরা না, ধরা। ধরা মিস কপ আবার নাদিয়া, সব ঠিক কর, আমি আসছি। এই গাধা, এই ধরা সেই ধরা না, এই ধরা ক্রিকেটের বল ধরা না। তাহলে ধরা কি? সরি, হ্যাঁ, এই ধরার অর্থ কি? পৃথিবী, মিস ওয়ার্ল্ড। মিস ওয়ার্ল্ড? মা দেখো, এই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে গাধা। বুবু, ওরা আজকে আসতে চাচ্ছিল, আমি না করেছি, টানা 20-22 ঘন্টা জানি, এরপরে কি মুখে হাসি থাকে? এই যে হাসি, চলবে না? না, যা এখন লম্বা একটা ঘুম দিয়ে নে, তার আগে একটু কথা বলে নি। তুই এখানে কি করছিস? কেন, তোমরা কি গোপন কথা বলবে? বলো। ওরা মনে হয় এসেই তোকে আংটি পরিয়ে দিবে। আর তোদের মধ্যে কি কথা হয়েছে সেটা বল। ও নিজেও কিছু বলতে পারছে না। এর মানে কি? ওরা আমাকে পছন্দ করলে ও ছুটি নেবে, আর যদি আংটি পরায় তাহলে টিকিট কাটবে, আর বিয়ের তারিখ ঠিক হয়ে গেলে প্লেনে চড়বে। এ তো দেখছি আমাদের বিয়ে। আমরা কি আলাদা? তোরা কোথায় থাকিস আর আমরা কোথায়? তোরা কোথায় লেখাপড়া করেছিস আর আমরা? লস এঞ্জেলস আর উত্তরা কি এক হলো? না। চুপ! ও বাবা মার একমাত্র ছেলে, তাই ওনাদেরকে কষ্ট দিতে চান না। ধর ওরা যদি তোকে পছন্দ না করে, তোর ভালো লাগা না লাগা নেই। মানে তোর যদি ওদের ফ্যামিলিকে পছন্দ না হয়? আমার এখন সত্যি সত্যি অনেক ক্লান্ত লাগছে। আমি কোন ঘরে ভাবি? কেন? তুমি করলে আমি করব। বুবু! আচ্ছা, করব না। ঠিক আছে। ওকে তোমার কেমন লাগলো মামা? কাকে? মিস ওয়ার্ল্ড। ভালো। তুমি গাধা না হলে ওর সাথে তোমার বিয়ে দিতাম। তোকে যে আমি কি বলবো আমি বুঝতে পারছি না, তোকে আমি কি করব? এই জন্যই মানুষের উপকার করতে হয় না। হ্যাঁ, বুবু, হাই বুবু। তোর রাজ্য খুব খারাপ খারাপ কথা বলছে, একবার যদি তোর ননদ শুনে তাহলে খুব মাইন্ড করবে।
আমি আগে থেকে সাবধান করে দিলাম, নইলে তো আবার পরে বলবি যে আমি ওকে এগুলো শিখিয়েছি। আফটার অল সে হচ্ছে তোর ছেলে আর আমি হচ্ছি ভাই, মানে যত দোষ নন্দ ঘোষ। আপনি ও কি বলছে? সরি আমি বুঝতে পারিনি। আপনার চোখ নেই? কি আপনি এরকম করছেন কেন? কি করছি ভাবি? প্লিজ প্লিজ আবার কি প্লিজ স্ট্রেঞ্জ কি এমন করলো যে বলতে পারবি না? বাদ না, শোনো, এমন কিছু হয়নি যে গিয়ে চার্জ করবে। আসলে তুমি আমার মনটা বেশি খারাপ করে দিয়েছ। কিভাবে? ওই যে তখন বললে না, তোমাদের বিয়ে আমাদের বিয়ে। সরি না ভাবি, তুমি আসলে ঠিক বলেছ। প্রেম করার সময় ওর কেন মনে পড়লো না যে ও বাবা মার একমাত্র ছেলে, আর এখন বিয়ে করার সময় কেন মনে পড়ছে যে আমাকে ঘটা করে বাবা মাকে দেখাতে হবে? আর আমিও যে কি এক কথায় রাজি হয়ে নাচতে নাচতে সোজা এলে থেকে চলে আসলাম। তুমি ওদেরকে ফোন করে দাও ওরা যেন না আসে, আর আমি ওকে ফোন করে বলবো যদি ওর বাবা মা আমাকে দেখতেই চায় তাহলে বিয়ে করে দেখা। স্যার স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমি আর কত প্যাচিং ট্রেসিং ক্রসিং করব স্যার, কেউ আমাকে পাগল ডাকে, কেউ বদমাস ভাবে স্যার, আমি কথা বলতে পারছি না, আমার কান্না আসছে। আপনি এলের কোর্ট জানেন? আপনি কি অসুস্থ? কি অসুখ আপনার? এমব্লায়োপিয়া। মানে? মানে লেজি আই, মানে অলস চোখ, চশমা দিয়েও 6x6 দেখতে পাই না। এই যে আপনাকে দেখছি, তার সব আলো চোখের ভিতর দিয়ে মাথায় যায় না। এখন চোখের সুইচ খারাপ না চোখের তার খারাপ নাকি মাথার ভিজুয়াল সেল মানে মোটর খারাপ আমি জানি না। এটা এমন এক ধরনের অসুখ, না আমি দেখি না ডাক্তার দেখে, তাই চোখের জ্যোতি বাড়ানোর জন্য এই চোখ বন্ধ করে এই চোখে প্রেশার দিই, এটাকে প্যাচিং বলে। কিন্তু তখন আপনি মনে করলেন যে আমি আপনাকে চোখ টিপেছি। আচ্ছা বলেন, আমি কেন আপনাকে চোখ টিপতে যাব? অবশ্য এই জন্য আমি রাস্তাঘাটে যাই না, আপনি তালতবন বলে না হয় শুধু ধাক্কা দিলেন, অন্য কোনো মেয়ে হলে তো চোখ তুলে ফেলত। প্লিজ আপনি হাসবেন না। হ্যাঁ, তবু আপনি মুচকি মুচকি হাসছেন। আমার মুখটা এরকম হাসি হাসি, কি করব বলুন। না আপনার মুখটা খুব সুন্দর, তাই নিষ্ঠুরতা মানায় না। হাসি কি নির্মম? হ্যাঁ। কেন? কেউ ঝগড়া করলে তার সাথে ঝগড়া করা যায়, কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, কেউ অভিমান করলে আদর করা যায়, কেউ যদি বিদ্রুপ করে তাহলে চোখের জল ফেলাও যায়।
কিন্তু কেউ হাসলে কি করব বলেন? রবীন্দ্রনাথের নিশি থেকে গল্পটা পড়লে আপনি আরো ভালো বুঝতে পারবেন বাঁকা হাসির চেয়ে নির্মম আর কিছু নেই। আসি। হ্যালো, আমি একটু লস এঞ্জেলসের কোডটা জানতে চাচ্ছি। 001 এর পর এরিয়া কোড কত? হ্যাঁ হ্যাঁ, সিটি কোড। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার বাবা মার সামনে এরকম সংসেজে দাঁড়াতে পারবো না। তাতে যদি আমাকে দেখতেই হয় তাহলে আমাকে বিয়ে করেই দেখাতে হবে। ডোন্ট প্রিটেন্ড শাহেদ, এটা মিথ্যা। আমি ছোট হতে পারবো না। ওকে, ভালো থেকো। আপনি এখানে কি করছেন? আপনি বোধহয় আমার খাতার উপর বসে আছেন। এই যে আমার খাতা। ইডিয়েট। কেন? আপনি আমার কথা শুনছিলেন কেন? আমি কিছু শুনতে পাইনি। আপনি কি ঠসাও নাকি? হ্যাঁ শুনেছি। তাহলে তখন মিথ্যা বললেন কেন? আমি তো আপনার কথা শোনার জন্য এখানে এসে দাঁড়াইনি, খাতার জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম। এই যা, আপনি আমার 6 মাসের পরিশ্রম নষ্ট করে দিলেন। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত। আচ্ছা, আমেরিকার সবাই কি আপনার মতো ক্রেজি? আমরা ভণ্ডামি সহ্য করতে পারি না। কিন্তু আপনাদের ভণ্ডামি, আপনাদের গুন্ডামি সব আমাদের সহ্য করতে হবে। আমার খাতা ছিঁড়বেন, ইরাকের মানচিত্র, আরবের তেল, কারো গণতন্ত্র, কারো স্বাধীনতা। আচ্ছা, আপনারা আপনাদের কি মনে করেন, ইউ উইল গো আনচ্যালেঞ্জড? হ্যাঁ। শুনুন, আজ যেমন আপনারা ভাবেন পৃথিবীটা আপনাদের, একসময় ডাইনোসরও ভাবতো পৃথিবীটা একলা তাদের। ডাইনোসরদের কে খতম করেছিল জানেন? কে? ডাইনোসররা নিজেরাই নিজেদের খতম করেছিল, কামড়া কামড়ি করে। আপনারাই আপনাদের সবচেয়ে বড় শত্রু। কে বলে আপনি কানা? আপনি তো ভবিষ্যৎও দেখতে পান। হ্যাঁ পাই। আপনারা মানুষ হলে আপনাদের সেই চোখ থাকতো, থার্ড আই। আমরা কি? তারা ছিল অতিকায় ডাইনোসর, আর আপনারা শ্বেতকায়। খবরদার, না বলবো। শাট আপ। আপনারা হলেন শাট আপ। বিড়বিড় করে কি বলেন? ডাইনোসর মানুষ কানা। আসি। এই, তোর কি ঝগড়া করছিস বুবু? বালু, ও তোর দুলা ভাইয়ের বোন। ও যদি নালিশ করে তো দুলা ভাই কি ভাববে বলতো? আমার নালিশ করি না, যা করি নিজেরাই করি। আসলে ওর চোখটা একটু খারাপ তো, তাই একটু খিটখিট করে। ভাই তো তাই পাগল বলতে কষ্ট হচ্ছে। অবজেকশন। কান ধরি। অবজেকশন ওভারুল। ধরো কান। আপনি কথা বলেন, আমি কানটা ছিড়ি। মিস ডাইনোসর,
তোমার ভাইয়া কখন ফোন করেছিল? বিকেলে, মানে ওদের সকালে। তোমাদের না সবাই মিলে দেখতে আসার কথা ছিল ওকে? ধরা নাকি বারণ করেছে। কখন? ও ভাইয়াকে ফোন করে বলেছে ওকে যেন কেউ দেখতে না আসে। আমি তো কিছু জানি না। এখন তো জানবে। দিস ইজ টু মাচ। ওকে চা দাও। ঠিক আছে। তুমি শর্মি? হ্যাঁ। তোমার ছবি দেখেছি। কোথায়? তোমার ভাইয়ার কাছে। কিন্তু ভাইয়া যে বললো আপনাকে চেনে না, কখনো দেখেনি। তাই নাকি? ভাইয়া একজনের কাছে আপনার প্রশংসা শুনেছে, শুনে আমাদেরকে বলল আপনি দেশে আসছেন, আমাদের পছন্দ হলে তবেই বিয়ে। আমি কি বলবো বুঝতে পারছি না। আপনি কি ভাইয়াকে আগে থেকেই? হ্যাঁ, আমি তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড। বলতে লজ্জা করছে না? তোমার শুনতে লজ্জা করছে? হ্যাঁ। কেন? এটা বাংলাদেশ। তোমার ভাই আমার বয়ফ্রেন্ড, এটা শুনলে তোমাদের জাত যাবে? আমি আপনাকে আর কিছু বলবো না, শুধু বলবো আমাদের আত্মীয় স্বজন সবাই ব্যাপারটা জানে, মুরব্বীরা আপনাকে দেখতে আসবে। এখন আপনি যদি বারণ করেন তাহলে আমরা মাটির সাথে মিশে যাব। সরি। তার মানে? তোমার ভাইয়াকে বলো সে যেন আমাকে বিয়ে করে নিয়ে তারপর তোমাদের দেখায়। আপনার এত ভ্যানটি কেন? তোমাদের নেই? আমি আসি। চা খেয়ে যাও। ওরা কি কাল আসবে? আসবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি আমি একটা ভুল করেছি, আমাকে আরেকটা করতে বলো না। বিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন, সেটার জন্য আমার অনেক পিপাসা, তাই এটার সাথে আমি মিথ্যাকে মেশাতে পারবো না। বিয়ে না হওয়ার দুঃখের চেয়ে এইভাবে বিয়ে হওয়ার দুঃখটা মনে হয় বেশি। এক্সকিউজ মি। কি? চা হবে? না। আপনি কি দু কাপ চা খাবেন? আপনি কি চড় খাবেন? শুধু চা খাবো। আচ্ছা, আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে ছোট করতে পারবেন? আমি কি ব্লেন্ডার? শাট আপ। না, পারবো না। কেন পারবেন না?
কারণ সে আমাকে ভালোবেসে বড় করেছে বলে। এই বড় মানে কি? আমার মনে হয় ভালোবাসা অনেক বড় একটা এডুকেশন। শিক্ষিত আর মূর্খের মধ্যে যে তফাৎ, প্রেম আর নেই প্রেমের মধ্যে সেই তফাৎ। আমার চাঁদ দেখা আর আপনার জ্যোৎস্না কি এক কথা হলো? মানে প্রেম মানুষের রুচি স্বাদ সব কিছু দশ গুণ বাড়িয়ে দেয়। তাই আমি এত বড় জিনিস পেলে কেন সেটা ছোট করব? সত্যি আমি বিশ্বাস করলাম যে আপনার তৃতীয় নয়ন আছে। ধন্যবাদ। হুপি, তোমার ফোন কোথেকে? বললো এলে। হ্যালো, তুমি কবে আসছ? সেটা তোমার খুশি, আমি পারবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। হুপি, তুমি মামাকে বিয়ে করো। আপনি কিছু মনে করবেন না, ও ছোট মানুষ। চিলড্রেন আর ওয়াইজার দেন এল্ডার্স। একটু পরে চাঁদ উঠবে, আপনি দেখতে পাবেন? হ্যাঁ, আজ দেখতে পাবো। আপনার চোখ ভালো হয়ে যাবে? হ্যাঁ। কিভাবে? ওই যে বললাম, ভালোবাসলে সব কিছুর শক্তি দশ গুণ বেড়ে যায়। যান, গিয়ে দেখে আসুন চাঁদ কোথায়। ওর হাবভাব তো ভালো ঠেকছে না। ও কেন যে আমেরিকা থেকে এলো আর এখন? হ্যাঁ, প্রথমে তো রাজি ছিল, ওরা ওকে দেখতে আসবে, ওকে পছন্দ করবে, কিন্তু এখন রাজি হচ্ছে না। তোমার বোন তুমি সামলাও, আমি পারবো না। চোখের আলোয় দেখেছিলি চোখে বাহিরে, হুপি হুপি। মামালা বললো যে আজকে নাকি চাঁদ দেখা যাবে না। তোর মামাকে দেখা যাবে তো? আমার কালো হলেও চলবে, কালো হলো জগতের আলো। তাহলে যাও।
আচ্ছা যদি জ্বর আসে অশোক ওখানে বৃষ্টি হয় না হয় বৃষ্টিতে ভেজেন না কেন ঠান্ডা হলে ভেজেন না এমন করে ভেজাতে পারে না বলে বুঝতে পারলাম না ওইখানে শুধু শরীর ভেজে মন ভেজে না ওখানে কারো মন নেই শুধু প্রবৃত্তি প্রতিযোগিতার প্রবৃত্তি আর উপভোগের ইচ্ছা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি আমেরিকা না গেলে বুঝবেন না ওখানে কেউ গান শোনে না গান কেনে বই পড়ে না বই পড়ার অনুশীলন করে ওখানে জ্ঞানের চর্চা হয় না জ্ঞান অনুশীলনের অভিনয় করা হয় আপনার কথা কঠিন লাগছে ধরেন ওখানে যদি কাউকে জিজ্ঞেস করেন যে এই ফুলটার নাম কি সে বলতে পারবে না ফুলের নাম জানবেই বা কেন যে জ্ঞানে আয় বারবার কোনো সম্ভাবনা নেই সেখানে ওই জ্ঞান মূল্যহীন ওখানে শুধু ইচ্ছা শক্তির বিকাশ আকাশ ছোঁয়া দালান করার ইচ্ছা
চকচকে গাড়ি চড়বার ইচ্ছা, বস্তা ভর্তি করে ডলার রোজগার করার ইচ্ছা, আর রাতভর ফুর্তি করার ইচ্ছা। ওদের ইচ্ছার জন্যই সর্বত্র আয়োজন, আয়োজনের জন্যই সর্বত্র প্রতিযোগিতা, আর প্রতিযোগিতার জন্যই সর্বত্র শক্তি অর্জনের চেষ্টা। আসলে আপনি ঠিকই বলেছেন, আমেরিকা হলো আধুনিক ডাইনোসরদের শহর। বুদ্ধির চেয়ে ওরা শক্তিকে অনেক বড় মনে করে, আর আত্মার চেয়ে মেশিন, শান্তির চেয়ে যুদ্ধ। আপনি এখন যান প্লিজ, আমি একটু কাঁদি, ওখানে তো কাঁদতে পারি না, হাসি। তাই খুব ব্যথা করে, আমার খুব ব্যথা করে। কি ব্যাপার, আবার ভিজবেন? না, কোথাও যাবেন? হ্যাঁ। কোথায়? অনেক দূরে। কোথায়? আমেরিকায়। আজই চলে যাবেন? কি হলো? ওরা আমাকে নিতে এসেছে। কারা? যারা আমাকে তার সাথে বিয়ে দেবে। ও, যাদের দেখতে আসার কথা ছিল? আমি কি করব, আমি কি বলবো? আপনার ক্ষমতা এখন 10 গুণ বেশি, কেন বলতে পারবেন না? আমি গিয়ে না করব? হ্যাঁ। তাই কি হয়? কি হয়? এই যে এমন হঠাৎ করে দেখা হয়, তারপর পরিচয় হয়, তারপর বৃষ্টি, তারপর থেমে যায়। তোমার এডুকেশন শেষ? হ্যাঁ। তাহলে কেন এত বড় বড় কথা বললে? সব শালাই কবি হতে চায়, তেলাপোকাও পাখি। আমি কি হাসবো?
না, পালাও। কেন? ডিজার্ভ ফার্স্ট দেন ডিজায়ার। মানে? তোমাকে ধরে রাখার যোগ্যতা আমার নেই। দোষ তো আমারই। কেন? আমারই তোমার কাছে আসার কোনো উপায় নেই। ধরা আমি বা কেন ওখানে গিয়ে ওদের মতো হয়ে গেলাম? কেন আমি আমার আত্মা হারিয়ে ফেললাম? আর আজকে কেনই বা সেটা ফিরে পেলাম? তুমি তোমার দুটো চোখ অন্ধ করে রাখো, আমি যাই। তুই আমার একটা চোখ লাগলে নে, কিন্তু ওকে দেব কি করে? আমার বড় ভাই আরো। আসসালামুয়ালাইকুম, আমি ধরা। ওয়ালাইকুম সালাম। তোমার কথাই আমরা মেনে নিলাম। মা এসেই পড়াতো, কিন্তু এখন আমি পড়াচ্ছি। খুশি? আবার মায়ের জন্য জেদ ধরবে না তো? না, ধরব না। থ্যাংক ইউ। দাও, হাতটা দাও। কি হলো? আমাকে মাফ করো।